ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে, যদি রাষ্ট্রীয়ভাবে ওজর থাকার কারণে জুমার সালাত মসজিদে পড়তে দেয়া না হয়, জুমার দিন যারা প্রত্যেক ঘরবাড়িতে জোহর সালাত আদায় করবেন তখন জমাতে সালাত আদায় করতে পারবেন কিনা, এ বিষয়ে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব আছে। যদিও পাঞ্জিগানা সালাত জুমার দিন ছাড়া অন্যান্য দিনের পাঁচ ওয়াক্ত সালাত ঘরবাড়িতে জমাতে আমরা পড়ি অনেকেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে যদি নাকি জুমার দিন জোহর নামাজ আমরা জমাতে পড়ি বাসা বাড়িতে, এতে কোনো শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাধা নিষেধ আছে কিনা, এ বিষয়ের সংক্ষেপ আলোচনা হচ্ছে। একটা মাসআলাকে কেন্দ্র করে আমরা এখানে অনেকে ভুল বুঝাবুঝি চেষ্টা করি। মাসআলাটা হচ্ছে ফেকাহে হানাফিয়ার গুরুত্বপূর্ণ একটা কিতাব মুখতাসারুল কুদুরি। এই মুখতাসারুল কুদুরির মধ্যে একটা মাসালা উল্লেখ করা আছে, যেদিন কিছু সংখ্যক লোক কোনো কারণবশত জুমার সালাত আদায় করতে পারে নাই, ওই দিন ওই সকল লোকেরা জোহরের সালাত পড়বে, সেই জোহরের সালাত তারা জমাতে পড়তে পারবে কিনা, এই বিষয়ে ফেকে হানাফির মধ্যে কুদুরের মধ্যে উল্লেখ করা আছে। যারা কারণবশত জুমার সালাত আদায় করতে পারে নাই তারা জমাতে জোহরের সালাত আদায় করা মাকরু, নামাজ হয়ে যাবে তাদের মাসালাও, কিন্তু ওই দিন জোহর সালাত জমাতে আদায় করা মুখতাসারুল কুদুরের মধ্যে মাকরু হিসেবে উল্লেখ করা হয়েছে। قال القدوري الحنفي ويكره ان يصلي المعذورون الظهر بجماعه يوم الجمعه وكذلك اهل السجن زرا معذور আছে তারা জুমার দিন জোহরের সালাত কে জামাত আদায় করা মাকরুহ, তেমনি যারা কয়েদি আছে তারাও জুমার দিন কয়েদখানার মধ্যে জমাতে সালাত আদায় করা জোহর সালাত আদায় করা মাকরু। এভাবে হানাফি মাজহাবের আরেকটা বিদ্বান আল্লামা সরকসি উনিও বলেন, ওয়াইকরাহু আন ইউসাল্লিয়া জোহরা ইয়াউমাল জুমআতি ফিল মিসরে জামাআতিন ফি সিজনিন আও ফি গায়রি সিজনিন। জুমার দিন সালাতু জোহরকে জমাতে আদায় করা এটা শহরের মধ্যে মাকরু হবে, যারা কয়েদি আছে তাদের জন্য, যারা কয়েদখানার মধ্যে নাই তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য জুমার দিন, যেহেতু তারা জুমার সালাত আদায় করতে পারতেছে না, যেহেতু শহরের মধ্যে তো জুমা হইতেছে কিন্তু তারা এখানে ভিতরে বাধ্যবাধকতার কারণে বা মাজুর হওয়ার কারণে পড়তে পারতেছে না, তারা এখানে কি করতে পারবে না, জোহরের সালাতকে জমাতে আদায় করতে পারবে না, যদি করে তাহলে সেটা মাকরু হবে। এই হচ্ছে হানাফি মাজহাবের ফতোয়া। এই ফতোয়াকে সামনে রেখে অনেকে আসলে একটু ভুল বুঝাবুঝি করেন, ভুল বুঝাবুঝি এই জন্যে বলা হচ্ছে, এখানে মিসার অর্থাৎ শহর, শহরের মধ্যে সচরাচর জুমার সালাত আদায় হয়, যেহেতু জুমার সালাত হইতেছে তারপরে যদি নাকি জুমার সালাত যারা আদায় করতে পারে না মা ওজোর কারণে, তারা যদি নাকি বাসা বাড়িতে বা মসজিদে আবার জোহরের সালাতকে জমাতে আদায় করে, তাহলে সেটা জুমার সালাতের মধ্যে
যে এক ধরনের যে সমস্যা সৃষ্টি হতে পারে, কারণ জুমার সালাতটা মুসলমানদের জন্য একটা একত্রিতকরণের বড় একটা মাধ্যম এবং মুসলমানদের একটা শেয়ার, মুসলমানদের একটা নিদর্শন জুমার সালাত। এখন যদি নাকি জুমার সালাত ও জমাতে আদায় করে মসজিদে, এবং মনে করেন যেই দিন জুমার সালাত শহরের মধ্যে বিভিন্ন মসজিদের মধ্যে হইতেছে জমাতে, তেমনইভাবে যদি নাকি উনারা যারা ওজর রাখেন ওজরের কারণে তারা আবার জোহরের সালাত ও জমাতে আদায় করেন, তাহলে কোনটা জুমা কোনটা জোহর, এর মধ্যে অনেক ধরনের কি এইসব খলল সৃষ্টি হতে পারে, বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তো এই জুমার সালাতের সৌন্দর্য রক্ষা করার জন্য হানাফি মাজহাব হিসেবে যে সমস্ত স্থানে জুমার সালাত সচরাচর হইতেছে কিন্তু কিছু লোক জুমার কোনো ওজুরবশত আদায় করতে পারে নাই, তাদের জন্য জমাতে জোহরের সালাত আদায় করাকে জুমার দিন মাকরুহ হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু বর্তমান করোনা ভাইরাসের কারণে এই মাসালার এভাবে উল্লেখ করা, যেহেতু জুমা হইতেছে না তাইলে আমরা বাসা বাড়িতেও জোহরের সালাত জমাতে আদায় করতে পারবো না জুমার দিন, এই কথাটা বলাটা আসলে বিভ্রান্তি। এ কারণে বিভ্রান্তি, যেহেতু এখনও যে সমস্ত এরিয়াতে লকডাউন করা হয়েছে, বিভিন্ন জনসমাগম প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে, মসজিদও বন্ধ রাখা হয়েছে, কোথায় তো জুমা হইতেছে না, যেহেতু জুমাই হইতেছে না তাইলে সে স্থানে জুমার দিন জোহর সালাতকে অন্য অন্য দিনের মতো জমাত আদায় করতে কোনো বাতাসে নিষেধ শরীয়তের মধ্যে নাই। এই ব্যাসকমটা এই কারণটা না বুঝার কারণে অনেকে মনে করেন যে বর্তমানেও যে সমস্ত শহরে কোথাও জুমা হইতেছে না, এখানেও জোহর সালাত বাসা বাড়িতে জুমার দিন জমাতে পড়া যাবে না, এটা অনেকে এটা আসলে বলার চেষ্টা করেন। আমরা বলবো না, এই মাসালাটা তখনই মাকরু হবে যখন যেদিন জুমার সালাত শহরে হইতেছে আর ঠুনকাভাবে কেউ ওই দিন জোহরের সালাত জমাতে যদি পড়ে সেটা তাদের জন্য মাকরু হবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোথাও তো কোনো শহরেই তো জুমার সালাত হইতেছে না। যেমন মনে করেন যে বর্তমানে কুয়েতের মধ্যে আমরা অবস্থান করতেছি, কুয়েতের কোথাও জুমার সালাত হইতেছে না, সুতরাং ওই মাসালা এখানে নিয়ে আসা ফিট করা যাবে না, কারণ ওই মাসালাটা মাকরু হবার মাসালাটা কুদুরি সহ সরাক্ষি সহ যারা উল্লেখ করছেন ও সমস্ত জায়গাতে, যে সমস্ত জায়গাতে জুমা চলমান আছে, যেই দিন জুমা ফুটতেছে ওই দিনই ভিন্ন লোকেরা ওজোরের কারণে জুমার সালাত ফুটতে না পারার কারণে ওই দিনে জোহর সালাত তারা জমাতে ফুটতে পারবে না, এইটা মাকরু হিসেবে উল্লেখ করা হয়েছে। এইটা হলো মূল মাসালা, যেহেতু এখন শহরকে শহর দেশকে দেশ জুমাই ফুটতেছে না, প্রত্যেকে জুমার দিন এবং জুমার দিন ছাড়াও প্রত্যেকে ফাঁসক্ত জমাতে ফুটছেন, তাদের জন্য আসলে জুমার দিন ও জোহরের সালাত মাকরু নয়। মাকরু হওয়ার কারণ হচ্ছে চলমান জুমার মধ্যে কোনো ধরনের যেন খলল সৃষ্টি না হয়, কোনো ধরনের বিচ্যুতি সৃষ্টি না হয়, এই জন্যে মাকরু হিসেবে উল্লেখ করা হয়েছে। যেহেতু এখন বিভিন্ন শহরের মধ্যে বিলকুল জুমাই হইতেছে না, কোথাও জুমাই হইতেছে না, সে জায়গাতে এখানে মাকরু বলা যাবে না, বরং যে অন্যান্য দিন যেরকম জোহর সালাতকে জমাত হিসাবে মানুষ পড়তে পারে, তেমন জুমার দিনও জোহর সালাতকে জমাত হিসাবে পড়তে পারবে। এই বিষয়ের উপরে আমি আরও কয়েকটা কথা উল্লেখ করি। কলা ইবনু তামিম ও ইবনু হামদান ফি আর-রিআয়াতুল কুবরা, আর-রিআয়াতুল কুবরা নামক গ্রন্থের মধ্যে ইবনু তামিম এবং ইবনু হামদান উল্লেখ করছেন, ওয়ালিমান ফাতাতহু আও লাম তালজামহু আন ইউসাল্লিয়া যুহরা জামাআতান বিআযানিন ওয়া ইকামাতিন মা লাম ইয়াখাফ ফিতনা, যারা জুমা ফুটতে পারে নাই কোনো কারণবশত, তারা আসলে জুমা ফুটতে পারে নাই, আওলাম তালজামহু অথবা তারা এমন লোক যাদের উপর জুমা ফরজ না, যেমন মহিলাদের উপর, গোলামের উপরে, এবং যারা রাষ্ট্রকে শত্রু থেকে বাঁচানোর জন্যে বা বর্ডারে যারা কাজ করেন বা হারেস অর্থাৎ যারা সিকিউরিটির দায়িত্বে আছেন, যারা জমাতে আদায় করতে পারেন না জুমা সালাতকে, তারা যদি নাকি
জুমা সালাত আদায় করতে না পারে, আইনুসালিয়া জোহরা জামায়াতান বিয়াজানিন ওয়া ইকামাতিন, তারা জুমার দিন জোহরের সালাতকে জামাতে আদায় করবে আজান একামত এবং একামত দিয়ে, মা আলাম ইয়াখা ফিতনা, যদি ফেতনার আশঙ্কা না থাকে। এখন বলা যাইতে পারে ফেতনার আশঙ্কা এখানে কি? ফেতনার আশঙ্কা হইতেছে যেই জায়গাতে ইমামে জুমার সালাত জমাতের সাথে আদায় করছেন, এখন আবার যদি কেউ কোথাও আজান একামত দিয়ে এখানে জোহরের সালাত জমাতে আদায় করেন, তাহলে এখানে ফেতনা সৃষ্টি হবে, খলল সৃষ্টি হবে, বিভ্রান্তি সৃষ্টি হবে। কিভাবে? ইমামে বলবে তারা আমার পিছনে সালাত আদায় করে নাই, এখন তারা ভিন্নভাবে তারা জমাতে আদায় করতেছে, আমিও তো এখানে জুমার নামাজ পড়াইছি আজকে, আবার আমার পিছনে তারা না পড়িয়া ভিন্নভাবে যে সালাত আদায় করতেছে, এরাও নিশ্চয় আমাকে দেখতে পারে না, তাইলে এখানে একটা ফেতনার আশঙ্কা আছে। তো এখন বলা হইতেছে যদি নাকি কোথাও কেউ জুমার সালাত মসজিদে হয়েছে কিন্তু তারা কিছু সংখ্যক লোক কোনো কারণবশত জুমার সালাত ইমামের সাথে ফুরতে পারে নাই, তারাও জমাতে জোহর জুমার দিন জোহরের সালাত আদায় করতে পারবে যদি নাকি ফেতনার আশঙ্কা না থাকে। হ্যাঁ, ইমাম সাহেবে বুঝতে পারছে না এরা আসলে কারণবশত ফুরতে পারে না, এরা আমার বিদ্বেষ না বা এরা আমাকে ভালো জানে, এরকম যদি ফেতনা আশঙ্কা না থাকে তাহলে যেই শহরে যেই দিন জুমার সালাত আদায় করতেছেন ইমাম সাহেব, কিছু সংখ্যক কোনো কারণবশত আদায় করতে পারে নাই জুমার নামাজ, তারাও যদি নাকি জামাতে জুমার দিন জোহরের সালাত আদায় করেন ফেতনার আশঙ্কা না থাকার কারণে, সেটাও সমস্যা নাই। যেটা আর রায় আল কুবরা কিতাবের মধ্যে ইবনু তামিম এবং ইবনু হামদানের রায় আমরা এখানে ফাইলাম, এরা বলে দিতেছেন আইন মুসাল্লিয়া জোহরা জমা আতান বি আজানের কারণে, আজানও দিবে একামতেও দিবে, তারপর জোহরের সালাতকে জুমার দিন জমাতে আদায় করবে। এই হচ্ছে মোটামুটি কথা, আরও এখানে কিছু লম্বা আলোচনা করা যায়, বয়সটা আসলে আমি আর লম্বা করতে চাইতেছি না। যেমন আল মুগনির মধ্যে এবং শরহ ইবনু রজিনের মধ্যে ইত্যাদি গ্রন্থের মধ্যে আছে, যদি নাকি আদায় করে লা ইউস্তাহাব্বু ইয়াদাতু ফিল মসজিদ আল্লাযী উকিমাত ফিহিল জুমআ ওয়া লালু বিমা ইয়াক্তাযি আল কারাতা ওয়া ওয়াজহা সানি লা ইয়াকরাহু, অর্থাৎ এখানে একই কথা উল্লেখ করা হইতেছে যে যে মসজিদের মধ্যে জুমা সালাত আদায় করা হয়েছে সেই জুমার মসজিদের মধ্যে যারা জুমা আদায় করতে পারে নাই তারা যদি নাকি জমাত আদায় করে তাহলে সেটা মোস্তাহাব নয়। দেখেন এরা বলতেছে জুমার মসজিদে জুমার দিন যেখানে জুমার সালাত জমাতে আদায় করছে, পরবর্তীতে যারা আদায় করতে পারে নাই তারা যদি নাকি আবার ওইখানে ভিতরে জোহরের সালাত জুমার দিন জমাতে আদায় করে তাহলে সেটা ঠিক না। ঠিকটা বলতেছে কোথায়? ওই মসজিদের মধ্যে, ভিন্ন জায়গাতে মধ্যে হলে কোনো সমস্যাই নাই, যেমন আগে উল্লেখ করা হয়েছে। তাইলে আমরা সার সংক্ষেপ হিসেবে আলোচনা করলাম, সেটা হচ্ছে জুমার দিন যে সমস্ত শহরে বিলকুল জুমাই হইতেছে না সেই জায়গাতে অন্য অন্য দিন যেরকম জোহর সালাতকে জমাত আদায় করে, জুমার দিনও ওই দিন কী করবে জোহর সালাতকে জমাতে আদায় করবে, এটা মাকরু হবে না। যেমন যে সমস্ত এরিয়াতে লোকদের উপরে কী থাকে না, জুমার সালাত ফরজ ও ওয়াজিবে থাকে না, যেমন একবার মুসাফির, যেমন মনে করেন এমন যে গ্রাম দেশে থাকে যারা শহরের সাথে কোনো সম্পর্ক রাখে না, যেখানে সবসময়ের মধ্যে মানুষের জোহরের সালাত আদায় করে, জুমার দিনও জোহরের সালাত আদায় করে জমাতে, বর্তমান করোনা পরিস্থিতির কারণে যে সমস্ত যে শহরগুলোতে লকডাউন চলতেছে, দেশগুলোতে লকডাউন চলতেছে, সেটাও একই গ্রামের মতো হয়ে গেছে, যেহেতু এখানে জুমাই প্রতিষ্ঠিত হইতেছে না, তাই এখানে অন্যান্য দিনের মতো জুমার দিনও জোহরের সালাত জমাতে আদায় করতে কোনো সমস্যা নাই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম হবি সাহেব, সালামু আলাইকুম রহমতুল্লাহ।